ডক্টর ইনুর সাহেব যেন খেয়াল রাখেন চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে বেকার করে আজকে যে ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে হীন প্রচেষ্টা বিগত সরকার নিয়েছে তা রহিত করে চট্টগ্রাম বন্দর যেন বাংলাদেশের সম্পদ হিসাবে থাকে আমরা সেভাবেই আমরা উপদেষ্টা মহোদের সাথে কথা বলেছি তিনি অত্যন্ত ধৈর্য সহকারে অত্যন্ত চিত্তে তিনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি এই কথাও বলেছেন যে আপনারা যে প্রশংসা করছেন আমাদের এই প্রশংসা আমরা অনেকের মুখ থেকে শুনি না আপনাদের এই প্রশংসা আমাদেরকে আরো শক্তিশালী করবে আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনারা সংস্কার করেন আপনারা বিচার বিভাগে সংস্কার করেন আপনার নির্বাচন কমিটির সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আপনারা রোড ম্যাপ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জাতির সামনে উপস্থাপন করেন যে আমরা দুই সাল থেকে বিশ দল গঠন করার পর থেকে এবং বারো দল গঠন করার পর থেকে প্রতিটা ঘন্টা আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা নিরলসভাবে পরিশ্রম করেছি কষ্ট করেছি আমরা বিভিন্নভাবে অবদান রেখেছি আন্দোলনে আমরা এই ছাত্রদের আত্মত্যাগের আমরা কৃতজ্ঞতা বস করেছি আমরা পিজি হাসপাতালের নাম আবু সাইদের নামকরণ করার জন্য আমরা বলেছি আমরা এই মুগ্ধকে স্মরণ করার জন্য আমরা উত্তরার নাম পদ মুগ্ধনগর করার চেষ্টা চিন্তা আমরা বলেছি আমরা সেদিন শপথ অনুষ্ঠানে জিএম কাদের উপস্থিতিকে আমরা ঘৃণা বরে প্রতিকার করেছি আমরা কাদের সিদ্দিকী মেজর মন্নানকে আমরা সেদিন দেখে আমরা হতাশ হয়েছি কথা বলেছি এবং আজকেও যে আপনার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জিএম কাদের গং এই স্বৈরাচারী সরকারকে প্রলম্বিত করার জন্য তারা যেই ছলে বলে কলে কৌশলে জনগণের গণতন্ত্রকে হত্যা করেছে আমরা তার কথা বলেছি আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সালমান এইফ রহমান সহ যে চক্রান্ত করেছে চট্টগ্রামের সন্তান হিসাবে